দুয়ারে রেশনে মিলছে টাকা। আজব ছবি দেখা গেল মালদহের বামুনগুড়া ব্লকের পাকুহাট এলাকায়। খাদ্য সামগ্রীর বদলে রেশনে মিলছে টাকা, যে টাকা গুনে গুনে দিচ্ছেন খোদ ডিলার নিজেই। বুধবার সকালে রেশনের এমনই ছবি প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায় জেলার প্রশাসনিক মহলে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বামুনগুড়ার ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আলমে বাশেরুল। গ্রাহকদের সুবিধার্থে দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার, এক বছর ধরে মালদহতেও সেই প্রকল্প চলছে। তবে পাকুয়ায় কামাতিপাড়ায় দুয়ারে রেশনের কোনো চিহ্ন নেই, নেই ফ্লেক্স, ফেস্টুন কিংবা খাদ্য সামগ্রী। রেশন ডেলার বিভা রায়ের ছেলে ঝঙ্কারেশ রায় কর্মীদের পাশে দাঁড়িয়ে গ্রাহকদের হাতে হাতে দিচ্ছেন নগদ টাকা, এমনই অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, রেশনের খাদ্য সামগ্রী আটা চালের মান খুবই নিম্নমানের, তাই চাল আটা খোলা বাজারে বিক্রি করতে দিয়ে দেওয়া হয়। তবে রেশন ডিলার নিজেই রেশন দোকানে বসে আটা চালের মূল্য ধরে টাকা দিয়ে দিচ্ছেন, যদিও রেশনে খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন খাদ্য সরবরাহ দপ্তরের কর্তারা। রেশন ডিলারের দোকান এবং গোডাউনও তারা যান। কত টাকা পাননি? কত টাকার মাল বিক্রি করলেন? কত টাকার মাল বিক্রি করলেন আপনি? না, আমি তো আমার কুপন ওই দিন দিচ্ছি না। কত টাকার মাল বিক্রি করলেন? টাকা পাননি বললেন যে মাত্র। দাদা বলছি যে আপনারা টাকা দিয়ে দিচ্ছেন মাল দিচ্ছেন না, এরকম আমাদের কাছে তথ্য আছে। কেন আটা কিনে নিচ্ছেন আপনারা? না না, এটা রং খবর, কোনো খবর নেই। ডিলার কে? ডিলার আমি, আমার মা। আচ্ছা, ওরকম কোনো খবর নেই, কিন্তু আমাদের কাছে সেরকম প্রমাণ আছে। আমরা নিজের চোখেও দেখেছি এবং আমাদের ভিডিও ক্যামেরাতেও আছে যে আপনারা টাকা গুনে গুনে দিচ্ছেন আটার বদলে। যারা মাল নেবে আপনারা নিজেরাই মাল কিনে নিচ্ছেন? না না না, আটা কি খাওয়া যাচ্ছে না? আমরা না না, আটা খাই খাই, কেন খাওয়া যাবে না? আটা খাওয়া যাচ্ছে, আটা নিচ্ছে সবাই, আটা চাল সবাই নিচ্ছে। বিক্রি করে দিচ্ছে কেন? না, বিক্রি আমার এখানে করে না। তাহলে মেয়েটা মিথ্যা কথা বললেন? সেটাই বলতে, আমি সেটা বলতে পারবো না।